হ্যালো স্টুডেন্ট, কে আছো? তোমাদের কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা নবান্ন স্কুল কলেজ কর্তৃক আয়োজিত তোমাদের দশম শ্রেণীর, দশম প্রফেশনাল শ্রেণীর কম্পিউটার এক অধ্যায় বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। দেখো, এর আগে আমাদের বেশ কয়েকটা লেকচার গেছে, তো আজকে আমরা এটার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। দেখো, তোমাদের এখানে কম্পিউটার প্রোগ্রামিং এর যে অধ্যায়টা আছে, খেয়াল করো, এই প্রোগ্রামিং এর অধ্যায়ের ভিতরে আমাদের এখানে বেশ কিছু, এর আগে আমরা কিছু ডিবাগিং পড়েছিলাম, এনাদের অন্য কিছু কিছু প্রোগ্রাম পড়েছিলাম। আজকে আমরা তোমাদের কিছু ভাষা নিয়ে আলোচনা করব। তো আসলে ভাষাগুলো মূলত কি? দেখো, কম্পিউটার মূলত কি ভাষায় কাজ করে বা কম্পিউটার মূলত কি ভাষাটা বুঝে, এই জিনিসগুলো নিয়ে আমাদের টোটাল বেশ কিছু ভাষা আছে। দেখো, তোমাদের এখানে সি প্রোগ্রাম, যেগুলোতে তোমাদের মূলত প্রশ্নগুলো আসে, খেয়াল করো। তো আজকে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো আসলে সি প্রোগ্রামিং বলতে আসলে মধ্যে কি বুঝে? দেখো, সি, সি, সি প্লাস, সি প্লাস প্লাস, তারপর দেখো জাভা, এরকম অনেক অনেক ভাষা আছে, পাইথন, পিএসপি, অনেক ভাষা আছে। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সি এবং সি প্লাস প্লাস। দেখো সি কি বলছে এখানে, আমার একটু বইয়ের ভাষায় পড়ে দেখো। সি এটা প্রোগ্রামিং ভাষা, সি নির্মাণ করেন ডেনিস রিজি। বেল ল্যাবরেটরিতে 70 দশকের সময় কাজ করার সময় ভাষার উদ্ভাবন করেন। ইউনিক্স অপারেটিং সিস্টেম কাজ করার জন্য কোড লেখার জন্য ব্যবহার করা হয়, কিন্তু অপর এটি বোল্ড ব্যবহৃত করা হয়। তাহলে দেখো, সি প্লাস প্লাস ও জাভা সহ পরবর্তীকালে অনেক প্রোগ্রামিং ভাষার উপর সির গভীর প্রভাব রয়েছে। সি এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে বহনযোগ্যতা। সি দিয়ে রচিত প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালানো যায়। দেখো, সি কে আমাদের ভাষায় আমরা একটাকে বলে দেখো সার্বজনীন প্রোগ্রাম। সার্বজনীন প্রোগ্রাম বলতে খেয়াল করো, কিছু কিছু প্রোগ্রাম বা কিছু কিছু সফটওয়্যার বা কিছু কিছু ভাষা আছে যেটা এক অপারেটিং সিস্টেম থেকে যখন আরেক অপারেটিং সিস্টেমে শিফট করা হয় সেটা চলে না। কিন্তু সিটা যেটা সার্বজনীন ভাষা, যেটা তুমি যে কোনো অপারেটিং সিস্টেমে সেটা অনায়াসে সুন্দরভাবে সেটাকে চালানো যায়। সেজন্য আমরা বলি যে সিটা হচ্ছে একটা সার্বজনীন প্রোগ্রামিং ভাষা। তা দেখো, 70 বা 80 দশকে সি জনপ্রিয়তা বাড়ার কারণে অনেক ভাষণগুলো বের হয়, মান্যতা তৈরি করা হয়, 6 বছর ধরে অনুসরণ ইতিহাসটা পড়ে নেবে। তাহলে মূল এটা হলো তোমাদের সি প্লাস। আর ইতিহাসটা দেখে নিবে, এটা কবে কিভাবে আবিষ্কৃত হয়েছে, কোথায় কি হয়েছে না, সেটা তোমরা দেখে নিবা। তা আমরা আসলে দেখো সি প্লাসটা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। আর খেয়াল করো, সিটা ছিল আমাদের একটা প্রোগ্রামিং ভাষা, আর এটাকে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, এটাতে একটু ডিফারেন্স আছে সি এবং সি প্লাস প্লাস। তো দেখো কি বলছে, 1980 সালে বিএল যুক্তরাষ্ট্রে বেল ল্যাবরেটরি, ওটা বেল ল্যাবরেটরি, এটা বেল ল্যাবরেটরি তৈরি করা হয়। এটি মধ্যম শ্রেণীর প্রোগ্রামিং ভাষা, যাতে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর ভাষাগুলোকে সুবিধা সংযুক্ত করা হয়েছে। এখানে দেখো সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার, অ্যাম্বাসেডর সফটওয়্যার বিভিন্ন উচ্চ মানের সার্ভার ক্লায়েন্টের জন্য তৈরি করা হয়। তাহলে দেখো, মূলত সি প্রোগ্রাম, সি প্লাস ভাষাটা ছিল আমাদের একটা সার্বজনীন ভাষা, যার মধ্যে আমাদের সমস্ত কিছু কাজ করা হতো। আর সি প্লাস এর মাধ্যমে আমরা একটা আপডেট হয়েছে আমরা কম্পিউটারের ড্রাইভার সফটওয়্যার, বেশ কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইভেন আমাদের এর সিস্টেম সফটওয়্যারটা ইউজ করার জন্য, তোমার 9 প্রসেস সিস্টেম সফটওয়্যার, সেই সিস্টেম সফটওয়্যারটা কাজ করার জন্য আমাদের সি প্লাস এর বেশ কিছু কাজ আছে। তো এরকম ধরনের বিভিন্ন ধরনের কাজ করা হয়। তাহলে দেখো, আমাদের আরো যে টপিকগুলো আছে আমরা একটু দেখো, এখানে কি আছে? দেখো, সি প্লাস বিভিন্ন ধরনের মুক্ত মালিকানাধীন কম্পাইলার রয়েছে, যা বিভিন্ন দল ডিএস ইন্টেল কাজ করে, মাইক্রোসফট, ইন্টেল, বেল ল্যাবরেটরি। দেখো, সি প্লাস প্লাস বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামিং ভাষাকে প্রভাবিত করে, এবং দেখো সি এর সাথে অনেক এখানে যা সংযুক্ত করা হয়েছে উল্লেখযোগ্যতা হলো প্রথম শ্রেণী, পরবর্তী ছেলে ভার্চুয়াল অপারেটিং সিস্টেম, ওভারঅল মাল্টিপল ইন্টেল। তো দেখো, মূলত সি প্লাস, সি ভাষাটারই আপডেট ভার্সন হয়েছে আমাদের মূলত সি প্লাস প্লাস। তো তারপরে আমাদের যেটা আসবে দেখো, সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিকটা কি বলছে খেয়াল করো, ভিজুয়াল বেসিক আমরা আমাদের নর্মাল ভাষা আমরা যেটাকে বলি ভিবি। দেখো, এটা তৃতীয় প্রজন্মের চলিত প্রোগ্রামিং ভাষা, এবং মাইক্রোসফট ডট এবং কম্পোনেন্ট অবজেক্ট প্রোগ্রামিং এর জন্য এটা ব্যবহার করা হয়। তা মাইক্রোসফট এই ভাষাকে বাজার আনলেন প্রথম বেসিক ভাষা উদ্ভাবন করার জন্য, দৃশ্যমান গ্রাফিক্যাল। তো এর আগে যে প্রোগ্রাম গুলো আমরা বসে দেখো, সি প্রোগ্রাম, সি প্লাস প্লাস, এগুলো মূলত ভিজুয়াল ছিল না। তো এখন আমরা যেটা করবো দেখো, একটা গ্রাফিক্যাল একটা দৃশ্যকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলার জন্য, বা দৃশ্যকে ফুটিয়ে তোলার জন্য আমাদের যে প্রোগ্রামটা করা দরকার ছিল সেই নাম কোন, ভিজুয়াল বেসিক। দেখো, ভিজুয়াল বর্ষকে শেষ প্রকাশন ছিল 1980 সালে, বিভিন্ন ধরনের ভিজুয়াল বেসিক তৈরি করা। দেখো, ভিজুয়াল বেসিকের আগমন বেসিক ভাষা থেকে জিবি, বিভিন্ন ধরনের ইন্টারফেস তৈরি করা হয়। তাহলে এখান থেকে খেয়াল করো, ভিজুয়াল দশকে আগমন ভাষা ছিল এটা। তাহলে ডিবি, গ্রাফিক্যাল ইন্টারফেস করার জন্য, অ্যাপ্লিকেশন চালু করার জন্য, আপডেট ওরিয়েন্টেড চালু করার জন্য, ডিবি স্ক্রিনশট তৈরি করা, একজন প্রোগ্রামার ভিজুয়াল বেসিকের সাথে কম্পোনেন্ট দ্বারা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দাঁড় করাতে পারেন। বিভিন্ন ধরনের যে আমাদের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো, বিশেষ করে তোমাদের যে মাইক্রোসফট অফিসের যে আলাদা যে প্রোগ্রামগুলো আছে, সবগুলো আমাদের ভিজুয়াল বেসিকের মাধ্যমে করা। তারপর হলো আমাদের যেটা চলে আসলো জাভা। জাভা খুবই জনপ্রিয় একটা প্রোগ্রামিং ভাষা, এবং এটার মাধ্যমে বেশ ইম্পর্টেন্ট অনেক বেশ কিছু কাজ করা হয়। দেখো, জাভা একটা প্রোগ্রামিং ভাষা,
গোড়া দিয়ে ডিজাইন করা হয়। অতি উচ্চ জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে বলতে জাভা এই জনপ্রিয়তার মূল কারণ হলো বহনযোগ্যতা, নিরাপত্তা, আপডেট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওয়েব প্রোগ্রামিং এর ক্ষেত্রে পরিপূর্ণ রূপ দেওয়া হয়। তাহলে মূলত জাভার মাধ্যমে আমরা ছোট ছোট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, যে অ্যাপ্লিকেশন করলে আমরা একটা সফটওয়্যারে ইউজ করলে সেটা আর একটু দৃষ্টিনন্দন হয়, আবার একটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের কাজে আমরা সেটাকে ইউজ করতে পারি। তো এখানে জাভার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, আমরা সেটা একটু দেখে খেয়াল করো। জাভার পূর্বতন প্রোগ্রামিং ভাষাগুলো সাধারণত এক অপারেটিং সিস্টেমের জন্য লেখা, অন্য অপারেটিং সিস্টেম চালানো যেত না। তো দেখো সেটাই বলছেন, জাভায় লেখা প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমে চালানো যায়, শুধু অপারেটিং সিস্টেমের জন্য এটা জাভার জন্য ব্যবহার করা হয়। এই সুবিধার জন্য জাভা এটা অন্যান্য প্ল্যাটফর্ম তৈরি করা, বিশেষ করে ইন্টারনেটে যেখানে অসংখ্য কম্পিউটার যুক্ত থাকে সেই কম্পিউটারগুলোকে পরিচালনা করার জন্য আমরা কি করতে পারি, জাভার প্রোগ্রাম ব্যবহার করতে পারি। তো জাভার অবজেক্ট পরিবর্তন ত্রুটি মুক্ত, জাভা কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখবো। দেখো জাভা লেখা শুধু কম্পাইলার হতে সরাসরি মেশিনে কোড রূপান্তরিত হয়, তা এই বাইট নামক শব্দে রূপান্তর করা হয়, ক্লাসে তৈরি করা হয়, এই ক্লাস ফাইলগুলো সরাসরি চালাতে পারে না, বিভিন্ন ধরনের। তাহলে দেখো জাভাটা মূলত কি করে, তোমার কম্পাইলারের ভাষাটাকে সে মেশিনের ভাষায় রূপান্তরিত হতে পারে না, এনাদের ভাষায় সেটাকে কাজ করতে পারে। আমাদের আরো যেটা আছে বাক্যরীতি, ফোটন ব্যবহার, এই ফোটন গুলো তোমার একটু নিজের মতো করে দেখবা। তারপর আমরা নেক্সট ক্লাসে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে তোমাদের পাইথন। তো পাইথনটা আমাদের মূলত এখন খুব জনপ্রিয় একটা প্রোগ্রামিং ভাষা। তো আশা করতেছি আমরা এর পরবর্তীতে আমরা যেটা বুঝবো, তো মনে করতেছি তোমার মোটামুটি জাভা এবং যে প্রোগ্রামিং ভাষাগুলো নিয়ে যেটা নিয়ে আলোচনা করলাম, আশা করি মোটামুটি এটা তোমাদের মোটামুটি বোধগম্য হয়েছে বা আশা করি বুঝতে পারছো। তো নেক্সট ভিডিওতে আমরা তোমাদের আলোচনা করবো পাইথন অপারেটিং সিস্টেম, তারপর তোমাদের জাভাটা নিয়ে আর একটু আলোচনা করবো, তারপর পাইথন এনাদের যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করবো। ওকে স্টুডেন্ট, ভালো থাকো তোমরা সবাই, আশা করি। ওকে।